হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। গোপালের রান্নাঘরে আমি রূপা। দেখো, আজ গোপালের ভোগের জন্য আমি পেঁপে দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানাবো। এখানে দেখো, পেঁপের এই রেসিপিটার জন্য কী কী নিয়েছি। নিয়েছি পেঁপে, পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি নারকোল বাটা, আর নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে এটা ধনে পাতা কুচানো। দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। কালো জিরে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁপে। এবার নেড়ে চেড়ে পেঁপেটা একটু ভেজে নেব। দেখো, হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব লবণ। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেব পোস্ত বাটা। এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা ছিল। দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এতে দিয়ে দেব বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখো, ঢাকাটা খুলে নিলাম। দেখে নিই পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা। পেঁপেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। রেডি হয়ে গেল সম্পূর্ণ পেঁপের এই রেসিপিটি। লাস্টে এবার একটু দিয়ে দেব কাঁচা তেল। দেখো, দিয়ে দিচ্ছি কাঁচা তেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, রান্নাটা কত সুন্দর দেখতে হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে গোপালকে ভোগ দিতে পারো। এছাড়া রান্নার সঙ্গে গোপালের নীলা হরিকথা শ্রবণ করতে পারবে। আজ তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ।